চক্রামর চন্দ্রাসনজি পুলিশের সেকপোস্ট ট্রাফিক পুলিশের দূরণী হাইয়ের দায়িত্ব যায়েরে বালুবাহী ট্রাক হল এক কান অটোরিক্সার ভয়াবহ সংঘর্ষ হয়। এই সময় নজি সংঘর্ষ হারণে অটোরিক্সার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায় আর বিস্ফোরণের ফলে দরিজন্য অন্য নজি ফুরি ঘটনাস্থল নজি ছাই গিয়ে গই এই অটোরিক্সার ড্রাইভার। মার্চের 25 তারিখ সোমবার বিকালে 3:30 দিকে উপজেলার গাছবাড়িয়া কলগড়ালাহার মাজার পয়েন্টর সেতুর দক্ষিণ পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় নিহত সিএনজি অটোরিক্সা চালকের নাম হলদি সবুর, তার বয়স 37 বছর এবং তে সাতকানী উপজেলার ড্যামসার আলীনগরের ইসামতির মৃত মফিজুর রহমানের হওয়া বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মানুষজনলে জানাই 2000 ট্রাফিক পুলিশের উগ্র দল প্রত্যেক দিনের মতো আজও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সেকপোস্ট বয়ের সিএনজি অটোরিকশা আটক অভিযান চালায়। আর এ সময় পুলিশের হাততম বাসি বেল্লায় এই অটোরিকশা চালক দ্রুত দেবে চেষ্টা করে, যার ফলশ্রুতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়ি আর পিছিয়ে যাত্রী আছে নে আর এই ঘটনায় ক্ষুব্ধ এই রাস্তা দিয়ে গাড়ি চালান নিয়ে গাড়ির ড্রাইভার এবং স্থানীয় মানুষজনলে রাস্তার ন্যায্যে গাছ ফেলাইয়ের মহাসড়ক অবরোধ করে, যার কারণে দুর্যে 3:30 প্রায় ঘন্টা ব্যাপী এই মহাসড়ক অচল আছে। পরবর্তীতে চন্দ্রাস্থানের পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এটা হলো কলগড়া সি প্লাস চট্টগ্রাম।